আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে রেশমি রফি কাপুর লেখা তোমার জন্য এক পৃথিবী গল্পের 33তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর ভালো লাগবে, তাই আপনাদের সবার কমেন্ট আশা করছি। সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লেগেছে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। খুব সকালে রিফাত বের হয়ে পড়ল বাসা থেকে। খুব সকাল বলতে ঘড়িতে তখন 8টা বাজে, তার অফিস 10টা শুরু হয়। বাসার কাছে অফিস, ড্রাইভ করলে সর্বসাকল্যে 10 মিনিট লাগবে। যানজট হিসেব করে 9:30টার দিকে বের হয় সে। আবার অফিসে 10 মিনিট আগে ঢুকতে পারলেও ভালো, কাজ শুরুর আগে ঠিকঠাক গুছিয়ে নেওয়া যায়। আজ অবশ্য অফিসে যাচ্ছে না সে, আজ তার ছুটি। গতকাল অফিসে যাওয়ার পথে আমিরের ফোন কল পেয়েছিল, অফিসের ঠিক সামনে থেকে গাড়ি ঘুরিয়ে চলে গেছে। কলিগকে জানিয়েছে তার ডায়রিয়া হচ্ছে। কলিগ যেন ওর হয়ে অ্যাটেন্ডেন্স লগবুকে মেসেজটা দিয়ে রাখে। অফিসের খুব কড়া নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে কারো ডায়রিয়া হলে 48 ঘন্টা অথবা 2 দিন অফ থাকতে হবে। ফোনে আমিরার কণ্ঠ শুনে ওর মন বলছিল সাংঘাতিক কিছু ঘটেছে। ওর মন বলছিল একদিনের ছুটিতে কাজ হবে না, কমপক্ষে 2 দিন লাগবে। সাধারণ ছুটি হুট করে নেওয়ার নিয়ম নেই, কেউ ছুটি নিলে বস নিজে কল করে অফিস আওয়ারের মধ্যেখানে ডেকে নেবেন, তাই স্পেসিফিক করে ডায়রিয়ার কথাটাই বলেছে। গাড়িতে বসে আমিরা বলল, এত সকালে কোথায় যাচ্ছি আমরা? এত সকাল মানে তুমি কি আরেকটুক্ষণ থাকতে চাইছিলে বাসায়? না মানে আপনার মামা মামি কারোর সাথে তো দেখা হলো না। দেখা হবার দরকারও নাই, মামি তোমাকে দেখলে আবার কেঁপে যাবে, কাল রাতে অনেক কষ্টে তাকে ঠান্ডা করা হয়েছে। আপনি ওনাকে বলেন নাই আমি চলে যাচ্ছি? বলেছি, তারপরেও তার রাগ কমে নাই। ও, এই জন্যই কি উনি ঘুম থেকে ওঠার আগেই বাসা থেকে বের হলেন? হ্যাঁ, আমি চাচ্ছি না তুমি আবার মামির সামনে পড়ো। কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি? বাসা কোস্তে? রিফাতে উত্তর দিল না। তার মধ্যে ঘোরপাক খাচ্ছে রিমা। এতকাল বাদে আচানক রিমার ফোন কল পেয়ে চমকে গেছে সে। তার চেয়ে বড় চমক অপেক্ষা করছিল তখন। রিমা ওকে সরি বলেছে, আগের সমস্ত অনর্থক ঘটনা আর শর্তাবলীর জন্য ক্ষমা চেয়েছে। রিফাতকে সে ভুল বুঝেছিল, তার ধারণা হয়েছিল রিফাত সব জেনে বুঝেই মামির পক্ষ নিয়ে কথা বলছে। কখনো ভেবেই দেখেনি মামি সম্বোধন করলেও মানুষটা আসলে ওর মাই। আর মা ছেলের মধ্যকার সম্পর্কে কখনো বিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন করাও যায় না। রিফাতের পক্ষে মামা মামিকে বাসা থেকে বের করে দেওয়াটা কতখানি অসম্ভব সেটা তখন সে নিজেকে দিয়ে বিচার করেনি, পরে ঠান্ডা মাথায় ভেবেছে। নিজেকে প্রশ্ন করেছে, আজ রিফাতের মামির জায়গায় তার মা হলে কি ঘটত, আর তার জায়গায় রিফাত থাকলে কি করত? ওই শর্তগুলো যদি রিফাত দিত তাকে কি করত? সে বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করত? বর্তমানে যে বাসায় সে অবস্থান করছে এক অর্থে ওটা ওর নিজের বাসা। উত্তরাধিকার সূত্রে মা পেয়েছিল নানার কাছ থেকে, তবে নানা সেটা মেয়ের নামে ট্রান্সফার না করে নাতনির নামেই করেছেন। রিফাতের জায়গা থাকলে কি রিমা নিজের বাবা মাকে বাড়ি থেকে বের করত? নিজের জুতোটা পরে কখনো কেউ অন্যের মানসিক অবস্থা অনুমান করতে পারে না। অন্যের ভিতর কি চলছে, সে কি ভাবছে, কি করছে, তার অনুমান করতে গেলে তার জুতোটায় নিজের পা গলাতে হয়, নিজে যেটা রিমা এতকাল করেইনি। ব্রেকআপের মতো রিফায়তের যেমন মানসিক কষ্টে ভুগেছে, তেমনই সেও শান্তিতে ছিল না। বাড়ি থেকে তাকে দেখা গেছে খুব স্বাভাবিক, কিন্তু মনের ভিতর ধাউধাউ করে জ্বলতে থাকা আগুনের তাকে অনবরত পুড়িয়েছে। শুধু পুড়িয়েই ক্ষান্ত হয়নি, আবার ছাই থেকে ফিনিক্স পাখির মতোই পুনর্জন্ম ঘটিয়েছে, যাতে আবার নতুন করে পোড়ানো যায়। এই খেলায় সে ক্লান্ত, আর পড়তে চায় না। রিফাত কথার মাঝখানে টু শব্দ করেনি, চুপচাপ শুনেছে। বারান্দায় গিয়ে কল রিসিভ করলেও মনের মধ্যে ঘুটঘুট করেছিল, সে কোনো মুহূর্তে আমিরা উঠে আসবে। আর তার ঘুম বলতে গেলে পাতলা হয়েই গেছে, আধো ঘুম আর আধো জাগরণের কথা বলছিল। মনোযোগ একদিকে স্থির রেখে অন্যদিকে কথোপকথন চালিয়ে যাওয়াটা আদতে অসম্ভব, তাই রিমার সাথে কোনোরকম বাদানুবাদে জানি শেষের দিকে শুধু একটা প্রশ্ন করেছে, মামি তোমাকে কল দিয়েছিল তাই না? রিমা হক চকিয়ে গিয়েছিল তখন। রিফাতের মামি সত্যিই কল দিয়েছিলেন গতকাল রাতে, খুব অসময়ে বলা যায়। ফোনের ওপাশে নিচু স্বরে খুব কাঁদছিলেন তিনি, বারবার ক্ষমা চাইছিলেন ওর সাথে দুর্ব্যবহার করার জন্য। ওনার অমন আচরণের জন্য রিফাতের সাথে সম্পর্কটা অনেক দূরের হয়ে গেছে বলে আক্ষেপ করছিলেন। মা হয়ে তিনি ছেলের মন খারাপ জানার আগ্রহ বোধ করেননি, ছেলের সুখের কথা চিন্তা করেনি, নয়তো সেদিন রিমাকে যা তা বলে অপমান করতেন না, তার ভুল হয়েছে।
এই ভুলের মাশুল এখন দিচ্ছেন তিনি। রিমা তার কান্নায় চলে গেছে। আচানক কি ঘটল যে কারণে রিফা তার মামি গভীর রাতে কল দিলেন সেটা মাথায় এলেও জিজ্ঞাসা করা হয়নি। একজন মায়ের বুক ফাটা আর্তনাদ তাকে থমকে দিয়েছিল, তখনই কল দিত রিফাতকে। মামি নিষেধ করলেন আর বলেন, তুমি এখন কল দিও না, ও রেগে যাবে, এখন বুঝে ফেলবে আমি আছি ওর পিছনে, আমার সাথে চিল্লাচিল্লি করবে। তার চেয়ে বরং তুমি কাল দিনের বেলায় কল করো, আমার কথা বলবে না কিন্তু। আমি যে তোমাকে কল দিয়েছি তা জানতে পারলে রিফাত খুব রিয়াক্ট করবে। মামির কথা সায় দিয়েছে রিমা, কিন্তু রাতভর তার ঘুম হয়নি। রিফাতকে কল করার উত্তেজনা ঘর জুড়ে পায়চারি করেছে। কত বছর পর কল করা হবে? 2 বছর, 2 বছর 9 মাস আর 13 দিন, প্রায় 3 বছর হয়ে গেছে। এরই মধ্যে রিফাতের সাথে একবারও দেখা হয়নি, কথাও হয়নি। সে নিজেই রিফাতের নাম্বার ব্লক করেছিল, সোশ্যাল প্ল্যাটফর্মে রিফাতকে ব্লক লিস্টে রেখে দিয়েছে। তবুও রিফাত সহজে হাল ছাড়েনি। এর ওর মাধ্যমে রিমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কয়েক মাস, তারপর আচমকা উবে গেল। সারা রাত রিমা পুরনো দিনগুলোর কথা ভেবেছে। রিফাতকে কল করবে বলে ফোনটা হাতের মুঠোয় চেপে সময় গুনেছে। ঘড়ি দেখে চোখ সরাতে পারেনি। তারপর দিনের আলো ফুটতে না ফুটতে নিজেকে আর কল করা থেকে নিরস্ত করতে পারেনি। আচ্ছা, রিফাত বুঝে ফেলল কীভাবে? খুব বেশি সকালেই কি কলটা করা হলো? রিমা আমতামতা করে বলল, উনি কেন কল দিলেন? কল দেয়নি বলছো? আমি বুঝলাম না রিফাত, তুমি হঠাৎ মামির কথা বলছো কেন? ওনার কি আমাকে কল দেওয়ার কথা ছিল? কিন্তু আমি তো কোনো কল পাইনি, এমনি জিজ্ঞাসা করলাম। এমনি এমনি তো মামির কথা বলার মানুষ তুমি না, কি হয়েছে? ইজ এভরিথিং ওকে? ওকে। তুমি কি বিজি, মানে ঘুমাচ্ছিলে? না, কেন? খুব আস্তে কথা বলছো তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা রাখি তাহলে। রেখে দিবে? আরও কিছু বলতে চাও? রিফাত, তুমি এখনও আমার উপর রাগ করে আছো। আম সরি, আমার ভুল হয়েছিল, আমি তোমাকে সত্যি বুঝতে পারিনি, অ্যান্ড আই ফিল গিলটি ফর দ্যাট। কী সব হাবি যাবি শর্ত দিয়েছিলাম, ওগুলো মনে পড়লে এখন আমার নিজেকেই পাগল মনে হয়। ইটস ওকে। তোমার কিছু বলার নেই? আছে। তাহলে বলছো না কেন? রিফাত চুপ করে রইল। রিমা আবার নিজেই বলল, দেখা করতে পারবে আজ? তোমার তো অফিসে আছে বিকেল 6টা, গ্লোরিয়া জিন্স, ওকে? রিফাত একটু ভেবে উত্তর দিল, আমি অফিস থেকে ছুটি নিয়েছি, তুমি চাইলে আরও আগে দেখা করতে পারি। রিমা অবাক সুরে বলল, অফিস থেকে ছুটি নিয়েছো তুমি? রিফাত ওয়ার্ক হোলিক না, তবে ডিসিপ্লিন মেনে চলে খুব। অফিসের সময় কাজ বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করে না। অফিসের সময় প্রেমিকার কল রিসিভ করে না, মেসেজ পাঠালেও রিপ্লাই দেয় না। যতক্ষণ অফিসে থাকে রিমাকে সে চেনেই না বলতে গেলে। আর যদি কোনো কারণে অফিস থেকে ছুটি নেওয়ার কথা বলা হয়, রিফাত এক কথায় না করে দেয়। রিমা এই নিয়ে বহুদিন রাগারাগি করেছে, কথা বলা বন্ধ রেখেছে, কিন্তু রিফাতকে তার অবস্থান থেকে নড়ানো যায়নি। একবার রিমান ইউনিভার্সিটি থেকে পিকনিকে যাবে পানাম নগরীতে। ওয়াও, পানাম নগরী আমাদের এলাকা। ইউনিভার্সিটির প্রশাসনের কেউ নেই, নিজেরাই ব্যবস্থাপনা করেছে সব কিছু, শুধু যে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাই যাবে ওরকম কিছু না। চাইলে বহিরাগত ওদের সাথে যোগ দিতে পারে, যত বেশি মানুষ তত জমবে পিকনিক। বাস ভাড়া করার ব্যাপার আছে, পানাম নগরীর ওদিকে একটা রিসোর্ট বুক করা হচ্ছে, আর হেড যে চাঁদা ধার্য করা হয়েছে ওটা দিলেই হবে। অনেকেই তাদের প্রেমিক প্রেমিকা বা ভাই বোনকে সাথে নিয়েছিল। রিমা দুজনের চাঁদা জমা দিল, রিফাতকে তখন কিছু বলেনি, পরে যখন বলল রিফাত শুরুতেই না বলে দিল। তার অফিস আছে, অফিস বাদ দিয়ে পিকনিকে যাওয়া সম্ভব না। রিমা অনেক অনুরোধ করেছিল যেন অফিস থেকে ছুটি নেয় অথবা সিক কল দিল। একদিনের তো ব্যাপার, প্রতিদিন তো পিকনিকে যাওয়া হচ্ছে না, কিন্তু রিফাতকে চলানো গেল না। সে একবার না বলেছে মানে ওটাই বলবৎ থাকবে। রিমা সেবার অনেক ঝগড়া করেছিল রিফাতের সাথে, কথা বন্ধ রেখেছিল প্রায় 10-12 দিন, দেখাও করেনি। রিফাত ওর বাসার সামনে এসেছিল অফিসের পর, মেসেজও পাঠিয়েছিল, সে ওই মেসেজ পড়ে আবার ডিলিট করে দিয়েছে। রিফাত বাসার ভেতরে ঢোকেনি, তবে অনেকটা সময় দাঁড়িয়েছিল বাসার সামনেই। রিমা বাস্তবে ফিরলো গতকাল রাত থেকে পুরনো দিনের স্মৃতিগুলো তার মনের মধ্যে উতাল পাতাল করছে। এর মধ্যে রিফাত কোনো উত্তর দিয়েছে কিনা লক্ষ্য করেনি। সে আবারও বলল, তুমি কি বললে, অফিস থেকে ছুটি নিয়েছো? হ্যাঁ, 2 দিনের ছুটি, গতকাল আর আজ। এবার রিমা অনেকটা নিশ্চিত হলো, কিছু একটা অবশ্যই ঘটেছে, নয়তো রিফাত কেন 2 দিনের ছুটি নেবে অফিস থেকে, আর আমি বা কেন গভীর রাতে কল করে ওর কাছে ক্ষমা চাইবেন? সে বলল,
মানে কি? ইজ দেয়ার এনি ওকেশন? কি সেটা? সব কথা কি ফোনেই শুনবা? কখন দেখা করতে পারবা তুমি? অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাহ, রিফাতের আজ দেখা করার তাড়া বেশি, রিমা বলল। ঠিক আছে, ফার্স্ট আওয়ারই দেখা করি। কোথায় থাকবা তুমি? তোমার ক্লাস আছে না? মানে তুমি তো এখন মাস্টারে পড়ছো, তাই না? হ্যাঁ, বাট আমার ক্লাস ইভিনিংয়ে হয়, আর দিনের বেলা জব করি। একটা অ্যাকাউন্টিং ফার্মে জয়েন করেছি বছরখানেক হলো। গুড, টাইম ফ্লাইস। আচ্ছা, তাহলে গ্রেপসের জন্য আসো 9টায়। রিফাত এখন রিমার সাথে দেখা করতে যাচ্ছে, সঙ্গে আমিরাকেও নিয়েছে, কারণ ওকে বাসায় রেখে বের হলে মামি আবার তুলকালাম করবে। হয়তো আমিরাকে একাই ঘর ধাক্কা দিয়ে বের করে দেবেন, তখন আরেক ঝামেলা শুরু হবে। প্রথমে ভেবেছিল আমিরাকে গাড়িতে বসিয়ে রাখবে, আমিরাও তার মতো ঘুম কাতরে কাল বিকেলে ঘুমিয়েছে কয়েক ঘন্টা। এরপর সারা রাত ঘুমিয়েও তার ঘুম ফুরোয়নি, বিছানা থেকে উঠতেই চাচ্ছিল না। এখন আবার গাড়িতে বসে ঝিমুচ্ছে, না হয় আরেকটু ঘুমিয়ে নিক। কিন্তু ক্রিপসিস জুনের সামনে গাড়ি পার্ক করার পর মনে হলো আমিরাকে একা ফেলে যাওয়া উচিত হবে না। পাশেই ফুটপাত, লোকজন চলাচল করছে, তারা সুযোগ নিতে পারে যে কোনো। ওর দিকে জানালাটা অল্প খোলা আছে, জানালা পুরোটা আটকে দিলেও ওর দম বন্ধ হয়ে আসবে, গাড়ির ভেতরটা প্রচুর গরম হয়ে যাবে। আবার ওকে ভেতরে রেখে গাড়ি লক করলেও সমস্যা আছে, একটু পরপর নড়াচড়া টের পেলে সেন্সর টাটা শুরু করবে। তার চেয়ে আমিরাকে সাথে নিয়ে গেলেই ভালো। রিফাত আলতো ধাক্কা দিল আমিরাকে, নিচে সুরে ডাকলো, আমিরা। এই আমিরা, আবার ঘুমাচ্ছ? আমিরা চোখ মেলে আর মোড়া ভাঙল। সকালে বাসা থেকে বের হবার আগে রিফাত অনেক কসরত করে আমিরার চুল সেট আপ করেছে। চুলের যেরকম ভয়াবহ অবস্থা ছিল, ওভাবে বাসা থেকে বের হলে মানুষজন পাগল ছাড়া আর কিছুই বলতো না। রিফাতের কাছে হেয়ার স্প্রে নেই, তবে হেয়ার জেল আছে। এই জেল সে নিজে ব্যবহার করে না, মামির বাই ব্রিটেনে থাকেন, উনি কয়েক মাস আগেই বাংলাদেশে এসেছিল, উপহারস্বরূপ সবার জন্য নানা রকম কসমেটিক এনেছেন। রিফাতকে এই হেয়ার জেলটা আর জুলেট শেভিং কিট দিয়েছেন। এতকাল জেলটা অবহেলায় পড়েছিল, আজ কাজে লেগেছে। আমিরার মাথায় জেলটা লাগিয়ে চুলটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমিরা অবাধ ভঙ্গিতে আয়নার সামনে দাঁড়িয়েছিল, ভাবতেই পারছিল না এই জেলের জাদু কীরকম বদলে দিয়েছে তার চুল। সমস্যা হচ্ছে ঘুমের গোড়ে গড়াগড়ি করতে থাকলে জেলের কেরামতি বেশিক্ষণ টেকবে না। রিফাত বলল, সাবধান, চুল আউলে যাবে কিন্তু। আমিরা বলল, চুল তো বেনি করাই আছে, তা থাকুক, এইভাবে যদি সারা দিন পার করতে হবে তোমার। কেন সারা দিন? কেন, আমার অনেক কাজ আছে। আপনার কাজ থাকলে আমার কি, তুমি আমার সাথেই থাকবা। আমাকে বাসায় নামিয়ে দেন আগে। তুমি না বললা বাসা গেলে তোমাকে পিটানি দিবে, বাসা থেকে বের করে দেবে, তাহলে বাসা গিয়ে লাভ কি? আমিরা এ পর্যায়ে খানিক চুপসে গেল। রিফাতর চেহারা দেখে ধরতে পারলো কিছু একটা গড়বড় আছে। বলল, কাহিনী কি, আর কি কি মিথ্যা বলছো আমাকে? না মানে আমি মিথ্যা কথা বলি নাই। তাহলে আবার কোন আগাম করছো? কাল যখন আপনি মামির ঘরে গেছিলেন, আমি আপনার মোবাইল থেকে বড় আপাকে কল দিয়েছিলাম। রিফাত চমকে গেল, চোখ বড় বড় করে বলল, তারপর? আপা খুব কান্নাকাটি করতেছিল, সে ভাবছে আমার কোনো বিপদ হয়েছে, নইলে সবসময় কলেজ থেকে ঠিক টাইমে ফিরি। তুমি কি বললা, তোমাকে জিজ্ঞাসা করেনি কোথায় গেছো? আমি বলেছি ফ্রেন্ডের বাসায় আসছি, এটাও বলছি আমি শফিককে বিয়ে করতে চাই না। কালকে শফিকের আসার কথা ছিল বাসায়, যদি বড় কলা বলে আজকে আকদ হবে, আমি এই ভয়ে বাসায় যাই নাই। তুমি বলো নাই আমরা বিয়ে করে ফেলেছি? না, ফ্রেন্ডের বাসায় আছো এটা না বলে বিয়ের কথা বললেই ভালো হতো, তুমি নিজেই মাতবুরি করে কল করতে গেলে কেন তোমার আপাকে? আমি ভাবছিলাম আজকে তোমাদের বাসায় যাব, তোমার মা আর বড়াবার সাথে কথা বলবো, এরপর দরকার পড়লে তোমার খালার বাসায় যাব। তুমি তার আগেই কাহিনী গড়বড় করে দিলা, মাথা খারাপ, বিয়ের কথা বলি নাই, তাতেই মা আমাকে ধুমাইয়া গালাগালি দিছে, কি সব বলছে গালি, আপনি শুনলে আপনার কান গরম হয়ে যাবে। আমাকে বলছে আমি যেন বাসায় না আসি কোনোদিন, জাহান্নামে গিয়ে মরি। বড়খালা অনেক চিল্লাচিল্লি করছে মায়ের সাথে, অনেক আজে বাজে কথা বলছে, আপনার কথাও বলছে। খালার ধারণা আপনার সাথে আমার আগে থেকেই সম্পর্ক ছিল, আমি মিথ্যা কথা বলে আপনাকে বাসায় নিছি আর পালাইছি আপনার সাথেই, ওসব ফ্রেন্ড ট্রেন্ড কিচ্ছু না। দেখছেন আমার খালার মাথায় কীরকম বুদ্ধি, আ বললেই আলাউদ্দিন সালাউদ্দিন সব বের করে ফেলে। রিফাত হাসল, আমিরা বলল, আপনি হাসতেছেন, আর এদিকে আমার ব্যান্ড বাজতেছে। আপনার মামি অনেক ভালো মানুষ, উনি আর যাই করুক আপনাকে বাসা থেকে বের করে দেয় নাই, আমাকে চলে যাইতে বলছে কিন্তু আপনাকে একবারও বলে নাই। আর আমার মাকে দেখেন, ফোনেই বলে দিছে আমি যেন ওদিকে পানা দেই, সে আমাকে বাসায় ঢুকতে দিবে না,
খালা নাকি তাকে কঠিন করে মানা করছে, বলছে আমার সাথে যে সম্পর্ক রাখবে উনি তার সাথে সম্পর্ক রাখবে না। কালকে আমার জন্য খালার সম্মানহানি হয়েছে, শফিক নামের এই ছেলেটা নাকি আসছিল, খালা খালু আসছিল, এদিকে আমার নাই খবর। তাহলে তুমি বাসা যেতে চাচ্ছ কেন, তোমাকে তো ঢুকতে দিবেই না। হুম, বড়াপা বলেছে সে ম্যানেজ করবে বড় খালাকে, আর খালা ম্যানেজ হইলেও মাও সিস্টেমে চলে আসবে, আমাকে যদি বাসা যাইতে বলছে। আমাকে বাসায় ঢুকানোর দায়িত্ব তার, তোমাকে বাসা নিয়ে আবার কোন ট্র্যাপে ফেলবে না তার কি গ্যারান্টি? কিসের ট্র্যাপ? বড় খালা বলছে খালার সাথে এই নিয়ে কথা বলবে। আর শফিক, ওটাকে বাদ করবা কিভাবে? ওনাকে বাদ করার কি আছে? কি আছে মানে? আমি না, তুমি আমার ওয়াইফ, অফিসিয়ালি ম্যারিড আমরা। এই অবস্থায়? ও না না, আপনি যেটা বলতেছেন ওরকম কিছু না, আপা বলেছে শফিককে সাইড করবে, মানে বড় খালাকে বলবে আপাতত বিয়ে শাদীর ব্যাপারে আগানোর দরকার নেই, আমি যেহেতু চাইছি না এখনই বিয়ে করতে, তো আর কিছু পরে না হয়। তোমার খালা কি শুনবেন বড়াপার কথা? না শোনার কি আছে, বড়াপার তো লজিক্যাল কথাই বলবে। হ্যাঁ, কিন্তু তোমার বড় খালার কাছে সেই লজিক অ্যাকসেপ্টেবল হতে হবে, উনি যদি এগুলো না মানেন তাও কথা, রিস্ক কিন্তু থেকে যায়। সো চিন্তা ভাবনা করো আবার নতুন করে। কি চিন্তা করব, আমার তো আমসালা সব শেষ, আপনার মামি আমাকে বাসা থাকতে দেবে না, আপনিও আমাকে টাকা দেবেন না। আমি কখন বললাম টাকা দেব না? হ্যাঁ তো বলেন নাই। কালকে আমি হিসেব করে বের করলাম আমাকে কমসে কম 480,000 টাকা দিলে তোমাকে আমি 1,862,000 টাকা দেব। আমিরা মামির কাছ থেকে পারমিশন গ্রান্টেড করে আনছি। সত্যি? হুম, কিন্তু আমার কতগুলো শর্ত আছে, আপনি যা বলবেন আমি চোখ বন্ধ করে তাই করব। আপনি শুধু আমাকে টাকা দেন, আমার আর কিচ্ছু লাগবে না। আমাকেও না? আমিরা মাথানের কিছু বলতে যাচ্ছিল, আচানক হক চকিয়ে গেল, একটু থেমে বলল, আপনাকে মানে? তুমি সারা জীবন আমার সাথে থাকতে চাও না? আমিরা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকালো, থেমে থেমে বলল, আপনার মামি আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। আর তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও কিনা সেটা বলো। আমি জানি না। রিফাত দুই হাতে চেপে ধরে চেপে ধরলো আমিরার বাহু, কাছে টেনে বলল, তুমি জানো সবই, পেটের মধ্যে জমা করে রাখো, আর মুখে বলতে গেলেই চিপে চিপে বলো। তুমি কি ভাবছো আমি জানবো না তোমার পেটের কথা? আমিরার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, রিফাত ওকে কাছে টেনে নিয়ে আর বরফের মতো জমে গেছে, চোখ বড় বড়, পারলে কঠোর থেকে বেরিয়ে আসে যেন, গলা শুকিয়ে কাট হচ্ছে, পানির পিপাসা হচ্ছে খুব। কোনো রকমের ঢুক গেলে বলো, কি কি কথা, আপনি কিভাবে জানলেন? রিফাত মুচকি হেসে বলল, তুমি বলেছ, ভোরবেলার কথা মনে নাই? কোন ভোরবেলা? এখন তো এই কথা বলবাই, এখন তুমি ভোরবেলায় চিনবা না। না চিনো অসুবিধা নাই, আমি তোমার সমস্ত জারিজুরি জেনে গেছি। আমার কোনো জারিজুরি নাই, আমি কিছু করি নাই। করছো, অনেক বড় একটা কাজ করে তুমি ফেলেছো, তাও আমাকে না জানিয়ে। কি কি কাজ সেটা তুমিই ভালো করে জানো, আমাকে জিজ্ঞাসা করতেছো কেন? আমি জানি না, তুমি সব জানো কিন্তু না জানার ভান করো। আর এই যে প্রতিটা কথার আগে জানি না বলো, এটা তোমার বদঅভ্যাস। আমিরা কথা বাড়ালো না, আতঙ্ক ফিরে আসতে শুরু করেছে আবার, মনের মধ্যে আতিপাতি করে খুঁজেও সে বের করতে পারছে না আর কি লুকিয়েছে রিফাইদের কাছে, আর কি মিথ্যে বলছিল প্রায় কাঁদো কাঁদো সুরে বলল, আমি জানি না, সত্যিই জানি না কিছু, আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু করি নাই। আমিরার চোখেও পানি চলে এসেছে, রিফাত ঝট করে ওর ঠোঁটে চুমু দিল, কয়েকটা মুহূর্ত পরস্পরের অস্ত্রদয় চুম্বকের মতোই লেগে রইল। আমিরা রীতিমতো কাঁপছে, ঘটনার আকস্মিকতা সে বিমূল। রিফাত ফিসফিস করে বলল, তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি জেনে ফেলেছি, কখন থেকে কবে থেকে ভালোবেসেছো তাও জানি। আর এই কথার জানার জন্য, জানার সঙ্গে সঙ্গে সমস্ত প্রশ্নের উত্তরও জানা হয়ে গেছে আমার। আমিরা কিছুই বলল না, তখনও শক কাটিয়ে উঠতে পারেনি, স্থবির হয়ে আছে। ওই মুহূর্তে রিমার ফোন কল বোসবাজির মতো কাজ করলো, রিফাতের ফোনটা বেজে উঠতেই সে প্রায় ছিটকে পড়ল নিজের সিটে। রিফাতও হতভম্ব, তড়িগড়ি করে কল রিসিভ করলো সে। ওপাশ থেকে রিমা বলল, রিফাত তুমি কোথায়? আমি 9টা থেকে বসে আছি এখানে। হ্যাঁ আমি আসতেছি, 9টার আগেই পৌঁছে যাব। বুদ্ধ, 9টা অলরেডি বেজে গেছে, এখন 9:20 বাজে, কোন দুনিয়াতে আছো তুমি? চকিতে একঝলক আমিরার দিকে তাকালো রিফাত, আমিরাও তাকিয়ে আছে ওর দিকে। রিফাত দুদিন ধরে এই অদ্ভুত অনুভূতি হচ্ছে, আমিরার সাথে কথা বলতে শুরু করলে কোন দিক দিয়ে সময় গড়ায় ট্যারি পায় না, চারপাশে সব কিছু বেমালুম গুলে খায়, আমিরার দুনিয়াটা এতই জাদুময়। রিফাত বলল, হ্যাঁ চলে আসছি ক্রিপসির জোনের সামনে, গাড়ি পার্ক করতেছি, তো ফ্রেন্ডস এতটুকু ছিল আজকের গল্পের পর্ব।
ও মাই গড, এতটুকু না, প্রায় 20 মিনিট হয়ে গেছে। অনেক বড় একটা পর্ব আপনাদের জন্য নিয়ে আসলাম। কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ফারুক স্টাডির সাথে। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাবা, টাটা।